আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা ফয়জুল উলুম রশিদিয়া মাদ্রাসা আজকের ইসলাহি তরবিয়ত মাদ্রাসার মোহতারাম সভাপতি মাদ্রাসা কাসিমুল উলুম মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সালাহউদ্দিন খান সাহেব সহ মুয়াজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত স্থানীয় মুরব্বিয়ান কেরাম প্রিয় ছাত্র ভাইরা, তোমরা বেশি সময় স্বাভাবিক অবস্থায় থাকতে পারো না, এটা স্বাভাবিক যে বাচ্চারা কোনো একটা অবস্থায় বেশি সময় তারা থাকতে পারে না, তখন তাদের যে আসল বাচ্চামি মানে তাদের মধ্যে বাচ্চাদের যা হয় আর কি দুষ্টমি কথাবার্তা এগুলি বিশৃঙ্খলা শুরু হয়। এই জন্য আমরা এই মহিলা আপনার ওই সাইডে যান, এই জন্য আমাদের বড় মজলিসে আমরা দেখছি বাচ্চাদেরকে সবসময় সামনে বসানো হয়। যখন বাচ্চারা সামনে বসে তখন মুরব্বীরা ওদের নজর থাকে এদের উপরে, এবং যতক্ষণ মুরব্বীদের সামনে থাকে তখন তারা দুষ্টুমি করে না, তখন খামোশ থাকে। আর পিছনে বসার আরেকটা ক্ষতি, যে সামনে যে বড় মানুষগুলি বসছে তাদের জন্য ছোটরা সামনে যারা বসে মেহমান তাদেরকে দেখার জন্য উকি ঝুঁকি মারতে থাকে, এজন্য তাদেরও কষ্ট হয়। এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে সবসময় সামনে বসে তো এই আদব আমরা বড়দের কাছ থেকে শিখছি। আমার যিনি শেখ মহিউদ্দিন হযরত মাওলানা শাহ আবরার হক রহমতুল্লাহ আলাইহি, যিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ খলিফা ছিলেন, আল্লাহ পাক ওনার কবরকে নূরের দ্বারা পরিপূর্ণ করে দেন, জান্নাতে আলা মাকাম আল্লাহ পাক ওনাকে নসিব করেন, এবং ওনাদের ওনার নকশকদমে চলার আমাদেরকে তৌফিক দান করেন। আমি অতি সাধারণ একজন মানুষ, নগণ্য মানুষ, আমি এখানে আপনাদের সামনে যে আজকে চেয়ারে বসছি মেহমান হয়েছি সেটার আল্লাহ পাকের তৌফিক। তো বজাহের আমি একজন বুজুর্গের সাথে আমার সম্পর্ক, ওই নিসবতের কারণে আজকে আল্লাহ পাকের শুকর আমাকে এই সমস্ত দিনী প্রোগ্রাম, দিনী মাদ্রাসা, দিনী মসজিদে আমি মানুষ আমাকে দাওয়াত দেন না, যে ওই বড়দের সাথে যে আমার নিসবত সম্পর্ক এই সম্পর্কের কারণে আমাকে দাওয়াত দেন। যেমন ধরেন আপনার এলাকার মধ্যে একজন লোক আছে, সে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক আছে, প্রধানমন্ত্রীর সাথে তার খুব যোগসূত্র আছে, সম্পর্ক আছে, তখন আপনারা প্রধানমন্ত্রীকে সবসময় পাবেন না, তার নিকটে আপনারা যাইতে পারবেন না, তখন কি করবেন? যে প্রধানমন্ত্রীর কাছের মানুষটা, নিকটতম মানুষটা, তাকে আপনারা সম্মান করবেন, মর্যাদা দেবেন, এবং মাঝে মধ্যে
আপনারা তাদের তাকে আইনে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের তাকে প্রধান অতিথি করবেন, মেহমান করবেন, দাওয়াত দিবেন, এটা কি তার জন্য করবেন না প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকার কারণে? ঠিক অনুরূপভাবে আমার এখানে আসা বসা আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই। আমার এই মুরব্বীদের যে বুজুর্গ যার সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এই ধরনের দিনই বিভিন্ন মজলিস মাহফিলে আমাকে মানুষ যে দাওয়াত দিয়ে থাকেন এটারই বহিঃপ্রকাশ আলহামদুলিল্লাহ। তো আমি যদি আমার মুরব্বীদের যে মুরব্বীদের নিসবতের কারণে সম্পর্কের কারণে আমি যদি তাদের কথা না বলি, তাদের কাছে গিয়া যে জিনিসটা শিখছি দেখছি সেটা যদি আমি না করি তাহলে এটা হবে চরম আপনার বেউফাই, এটা বেউফাই হবে, নিমক হারামি হবে। তুমি এখনই আমার হেদায়েত বুঝে গেলা তো? কাজেই আমি যে কয়েকটা কথা প্রথম আমি আমার সেই বুজুর্গের কয়েকটা কথা শুধু আপনাদেরকে নকল করে ওনার মালফুজাত বুজুর্গানি দিনের যে সমস্ত বয়ান করেন এগুলি ওর সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। এটা শোনা অনেক উপকারী। যেমন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহ মাওয়া ইসমাল ফুজাত বলিউমের শত শত বলিউম, শেখুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলিউম শত শত বলিউম, আর হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহ ওনার তো একশত বেশি হাজারের বেশি কিতাব ছিল। তো ওনার হাতে যারা ঘোড়া ওনার সান্নিধ্যে সাহায্যে যারা আসছিলেন এর মধ্যে আপনাদের বরিশালের একজন ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ আলী, উনি হযরত থানভী রহমতুল্লাহ আলীর খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশে আরও আছেন বানিহাট হাজারি মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা হযরত মাওলানা হাইবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, হাট হাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হযরত থানভী রহমতুল্লাহ খলিফা। তারপরে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা আব্দুল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলী কিশোরগঞ্জ, ওনারা ছিলেন হযরত থানভী রহমতুল্লাহ আলীর হাতের ঘোড়া মানুষ। তো বুজুর্গানের দিনের সংস্পর্শে সান্নিধ্যে না গেলে ধরা যায় না নিজের মধ্যে কি কমি আছে, কি ত্রুটি আছে, এটাই সবচেয়ে বড় ফায়দা। বুজুর্গানের দিনের সোহবতে সান্নিধ্যে থাকলে তখন নিজের অবস্থা মূল্যায়ন করা যায় একটু পানি। যেমন হযরত মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই কথাটা স্বর্ণ অক্ষরে লেখার মতো, যাদের কাছে কলম আছে নোট করতে পারেন, সুন্নতের কোষ্ঠী পাথরে স্বশ মূল্য নির্ধারণ করতে হবে। আমাদের মূল্যায়নটা আমি অমুক পিসাবের খলিফা, আমি আমার এরকম এত টাইটেল আছে, আমি অমুক মাদ্রাসার ফারেক কাসিমি দেওবন্দি থেকে যারা ফারেক হতে কাসিমি বলা হয়,
কেউ আল আজহার থেকে ফারেগ হলেও তাকে আজহারি বলা হয়, কেউ যদি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসে তাকে মাদানি বলা হয়। কিন্তু প্রকৃত অর্থে এগুলো আল্লাহ তাআলার কাছে এটার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলার কাছে কিভাবে মানুষের মূল্য নির্ধারণ হবে সেটা শুনেন। হযরত ওয়ালা মহিউদ্দিনের রহমতুল্লাহ বলেন, আমরা আমাদের ধারণা অনুযায়ী আমলের আমরা আমাদের ধারণা অনুযায়ী আমাদের মূল্য বেশি নির্ধারণ করি। স্বীয় মূল্য সুন্নতের কষ্টি পাথরে নির্ধারণ করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চরাতেন, নিজ হাতে বকরির স্তন থেকে দুধ বের করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনু দামি পোশাক পরিধান করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। যখন তিনি নিজের মধ্যে কিছু একটা অনুভব করেন এবং বললেন, আমরা তো সেই জাতি যাদেরকে মহান আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা অনু এর দস্তরখানে খানা পড়ে গেলে উঠিয়ে খেয়েছেন। অনেক বিদেশি মেহমানও ছিলেন। কেউ কেউ বললেন, এরা কি মনে করবে? তিনি বললেন, আমরা কি এসব আহমকদের কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিত্যাগ করতে পারি? দিনী মাদ্রাসা সমূহের মূলনীতি কেমন হওয়া উচিত? হযরত ওয়ালা মহিউদ্দিনের রহমতুল্লাহ বলেন, দিনী মাদ্রাসাগুলোর মূলনীতিসমূহ যদি দিনের ভাবমূর্তি রক্ষা করা না হয় তাহলে এটা শুধু এমন শরীর হবে যার মধ্যে কোনো প্রাণ নাই। এই বিষয়টা যারা মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত তারা এই বিষয়টা হৃদয়ের মধ্যে এই জিনিসটা আমরা ভালো করে আমরা হৃদয়ের মধ্যে গেঁথে নেই। সেটা কি? হযরত আল্লাহ মহিউদ্দিনের রহমতুল্লাহ বলেন, দিনী মাদ্রাসাগুলোর মূলনীতিসমূহে যদি দিনের ভাবমূর্তি রক্ষা করা না হয় তাহলে এটা শুধু এমন শরীর হবে যার মধ্যে কোনো প্রাণ নেই। দিনী মাদ্রাসা যদি দিনের ভাবমূর্তি রক্ষা না করে, দিনের সঠিক এলেম এবং আমলের হেফাজত না করে, তাহলে এটা কারা করবে? ওইটা স্কুলের দ্বারা হবে, কলেজের দ্বারা হবে, ইউনিভার্সিটির দ্বারা হবে? কি বলেন, হবে? সেটার ভাবমূর্তি এই জন্য মাদ্রাসাকে বলা হয় দিনের দুর্গ। মাদ্রাসাকে কি বলা হয়? দিনের দুর্গ। সেখানে দিনের এলেম এবং আমল, দিনী এলেম এবং আমল এই দুইটার হেফাজতের যে জায়গায় হয় সেটাকে বলা হয় দিনের দুর্গ, ওইটাকে বলা হয় দিনী মাদ্রাসা। শুধু এলেম আছে, আমল নাই, এটা মাদ্রাসা নাই। আমল আছে, এলেম নাই, এটাও মাদ্রাসা না। মাদ্রাসার মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের পরিপূর্ণতা, সেই পরিপূর্ণভাবে হেফাজত যেই প্রতিষ্ঠানের দ্বারা হবে সেই প্রতিষ্ঠান হবে প্রকৃত মাদ্রাসা। এই জন্য মাদ্রাসা সাথে যারা সম্পর্কিত তাদেরকে এই মূলনীতিটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয়ে মহিউদ্দিনের রহমতুল্লাহ আলাইহ মাওলানা আবরারুল হক সব রহমতুল্লাহ আলাইহ আরেকটা বিষয়, এটা আম সকলের জন্য, খাস এবং আম সকলের জন্য, যে ইসলাহে জাহের ও বাতিন,
হযরতওয়ালা মহিউদ্দিনা রহমতুল্লাহ বলেন, অনেকে তাদের বাহ্যিক বেশভূষা ফাসিকদের নিয়ে বানানোটাকে তুচ্ছ ব্যাপার মনে করে, অথচ মহান আল্লাহ তাআলা ওয়াজারুল ইসমি বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গুপ্ত গুণা পরিত্যাগ করো। এ আয়াতে প্রকাশ্য গুণা বর্জনের কথাকে আগে উল্লেখ করে এর অধিক গুরুত্ব বুঝিয়েছেন। উহুদ যুদ্ধে তো স্রেফ বাহ্যিক ত্রুটির কারণে নিশ্চিত বিজয় পরাজয়ের রূপান্তরিত হয়েছে, আকিদা অভ্যন্তর সম্পূর্ণ সঠিক ছিল। কথাটাকে স্পষ্ট করার জন্য কয়েকটি উদাহরণ পেশ করা হল। এক নম্বর, কবুতর কত উঁচু দিয়ে উড়ে, ওর ডানা দুটো কেটে দিন, শুধু বাহ্যিক স্বল্পতাই তো হলো, আভ্যন্তরীণ তো পুরোপুরি ঠিক, কিন্তু এখন তার উড়া এবং উন্নতি খতম। উন্নতি তো দূরের কথা, তার অভ্যন্তরও এখন শঙ্কাযুক্ত হয়ে পড়বে, এখন একটি বিড়াল ছানাও তাকে ধরে খেয়ে ফেলতে পারবে। অতএব বোঝা গেল যে অনেক বাহ্যিক অবস্থা তার বিতর্গত অবস্থার সংরক্ষক হয়ে থাকে, বাহ্যিক অবস্থা বিতর্গত অবস্থার সংরক্ষক হয়ে থাকে। আজ মুসলমানরা দাড়ি কেটে তাদের বাহ্যিক অবস্থা খারাপ করে ফেলেছে, তাদের প্রভাব নষ্ট হয়ে গেছে, সর্বত্র তারা কাফেরদের হাতে নির্যাতিত হচ্ছে। দ্বিতীয় উদাহরণ, একটি বিমান দাঁড়িয়ে আছে, উঠছে না, বিলম্ব হচ্ছে, মদিনাগামী মুসাফিরদেরও বিলম্ব হচ্ছে। জানা গেল যে বিমানের চাকা পাঙ্কচার। দেখুন, এখানে তো শুধু বাহ্যিক অবস্থাই খারাপ, কিন্তু অনেক বাহ্যিক অবস্থা এমন আছে যা খারাপ হয়ে গেলে নিজেও উন্নতি করতে পারে না আর অপরের উন্নতির জন্য কারণ হতে পারে না। এই যেমন বিমান যা এখন নিজে উড্ডয়ন করতে পারছে না আর না পারছে হাজির সাহেবদের মদিনা মুনাওয়ারায় পৌঁছাইতে, কারেন্ট চলে গেছে। আচ্ছা, মনোযোগে শুনলেই আপনি বুঝতে পারবেন। বাইরে আমার আরেক এটা পড়ে শেষ করতেছি। আজ হলো মুসলমানদের এই অবস্থা, তারা বাহ্যিক বেশভূষা আল্লাহর অবাধ্যতা করে নিজেরা উন্নতি করতে পারছে না আর অন্যদের উন্নতির কারণও হতে পারছে না। নতুবা মুসলমানদের শান্ত এই ছিল, তো নেহি হ্যাঁ ইস জাহামে মুহ ছুপানে কে লিয়ে, তো হে দুনিয়া ভরকে সোতো কো জাগানে কে লিয়ে, ওয়াদায়ে গালাবা হে ফের মোমিন কে লিয়ে, ওয়াদা গালাবা হে মোমিন কে লিয়ে কুরআন মে ফের তু জো গালিব নেহি কুছ হে খাসার ঈমান মে। তুমি তো এই জগতে আসনি মুখ লুকানোর জন্য, তুমি তো এসেছো সমগ্র দুনিয়ার ঘুমন্তদেরকে জাগানোর জন্য। মমিনের জন্য বিজয়ের ওয়াদা আছে পাক কোরআনে, তারপর তুমি বিজয়ী নও, ত্রুটি আছে তোমার ইমানে। আচ্ছা, কবুতরের ডানা কেটে হাঁস বা ময়ূরের ডানা লাগিয়ে দাও, কি হবে? বিড়াল কিন্তু ওকে ছাড়বে না। ঠিক তেমনিভাবে যদি ইসলামী ডানা কেটে অমুসলমানদের ডানা লাগাও, তবে ধ্বংস হয়ে যাবে। শিখরা আমাদের বুজুর্গদেশে বাহ্যিক অবস্থা অনুসরণ করছে, যে কারণে আজ আমরা ওদের মেথডদেরকেও সর্দার ডাকি, আর আমরা আমাদের বাহ্যিক অবস্থা খারাপ করে ঘরের আবর্জনায় পরিণত হচ্ছি। বাইরে আমার এখানে বেশ কয়েকটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হইল আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به।
মোহতারাম হাজিরিন, যা আমাদের এই দুনিয়াতে আমরা স্বল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আমরা মুসাফির। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সবসময় আমাদেরকে এই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে টার্গেট, সেটাকে সামনে নিয়ে আমাদেরকে চলতে হবে। এক মিনিটও তার থেকে এক মুহূর্ত গাফেল হওয়া যাবে না। সে লক্ষ্য উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা একমাত্র জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। তো ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে আল্লাহর বন্দেগী, যাতে আমরা আল্লাহর খাটি বান্দা হইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাটি উম্মত হইতে পারি। যেরকমভাবে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাজার থেকে একজন বান্দি খরিদ করে নিয়ে আসলেন। আনার পরে জিজ্ঞাসা করল, হে আমার বান্দি, তুমি কি খাইতে পছন্দ করো? তখন সে বলল, আমার মনিব আমাকে যা খাওয়ায় তাই আমি খাইতে পছন্দ করি। তুমি কোন ঘরে থাকতে পছন্দ করো, কেমন ঘরে? আমার মনিব আমাকে যেই ঘরে রাখে আমি এই ঘরে থাকতে পছন্দ করি। তুমি কীরকম কাপড় পরতে পছন্দ করো, যে আমার মনিব আমাকে যেরকম কাপড় পরায় ওই রকম কাপড় পরতে পছন্দ করি? তখন ওই বাদি বল হাসান বসরি রহমতুল্লাহ বললেন, হে বাদি, তুমি তো সবই তোমার মনিবের ইচ্ছা, তোমার কি কোনো ইচ্ছা নাই? আমার যদি ইচ্ছা থাকতো তাহলে তো আমি বাদি হইতাম কিভাবে? বান্দির আবার ইচ্ছা কি? বান্দির ইচ্ছা যেটা, মনিবের যেটা ইচ্ছা, এটাই তো বান্দির ইচ্ছা। তা আমরা তো আল্লাহ পাকের বান্দা, কি বলেন? আমরা আল্লাহর বান্দা না? ওই বান্দি সামান্য কয়েকদিনের জন্য বান্দি হিসেবে আর ক্রয় করে আনছে, আর তাকে কী দেবে ওই বান্দি বা চাকরকে? আমরা কি আর দেই, কতটুকু পারিশ্রমিক দেই? কিন্তু আমাদের, আমরা যার বান্দা, আমরা যার গোলাম, যার বান্দা, সেই মালিক যিনি আমাদের খালিক এবং মালিক, যিনি আমাদের রব, তিনার কত এহসান আমাদের উপরে, ওনার কত মেহরবানি, দয়া আমাদের উপরে, যে আমরা এই দুনিয়াতে মানুষ হিসাবে আসার জন্য কোনোদিন আল্লাহর কাছে আমরা দরখাস্ত পেশ করিনি, যে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ আশরাফুল, অন্য জীব জানোয়ার না বানাইয়া আশরাফুল মাখলুক বানাও। আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে একজন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দাও। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ইমানের দৌলত দান করো। আল্লাহ দুনিয়াতে থেকে আমাদেরকে ইমানের সাথে নিয়ে যাও। এই কোন আল্লাহ তাআলার কাছে আমরা এগুলি অতীতে আমাদের জন্মের আগে, দুনিয়াতে আসার আগে, না আমরা নিজেরা দরখাস্ত করছি, না আমাদের বাপ দাদারা দরখাস্ত করছে, এই সমস্ত কিছু
একমাত্র আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করছেন, বিনা চাওয়ায় আল্লাহ পাক দান করছেন। সেই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কিরকম আল্লাহ পাকের দয়া এবং মেহরবানির উপরে আমরা আছি, এক সেকেন্ড এক মুহূর্ত যদি আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের করুণা যদি আমাদের থেকে মধ্যে উপর না থাকে, তাহলে আমাদের জীবন একেবারেই অচল হইয়া যাবে, আমরা জীবনে আর অস্তিত্বই আমাদের থাকবে না। যেমন এই যে আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি, যে শ্বাসটা নিতেছি এবং যে শ্বাসটা গ্রহণ করতেছি, এটার এই শ্বাস প্রশ্বাস জারি রাখা না রাখা এটা কার হুকুমে হইতেছে? যেটা ছাড়তেছি এটা যদি ভিতরে না যায় আর ভিতরেরটা যদি বাহিরে না আসে, তাইলেই তো আমাদের বাহাদুরি শেষ। তা আমরা আল্লাহ পাকের কিরকম করুণার দয়ার উপরে আমরা আছি, সেই আল্লাহ তাআলার দয়া এবং করুণা যার যত বেশি হয়, দুনিয়াতে যদি আমরা কেউ আমাদেরকে কোনো কিছু কারো মাধ্যমে আমরা কিছু উপকৃত হই বা কোনো জিনিস উপভোগ করে আমরা সেটা শুকরিয়া আদায় করি, এটা ভালো খানা খাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো খানা খাওয়াইছে, এটা পদ পজিশন পাইয়া বহুত শুকরিয়া আদায় করি যে অমুক প্রধানমন্ত্রী আমাকে এই হিজদা মুলাদির আমাকে আওয়ামী লীগের সভাপতি বা অমুক একটা পদ জেলা বা একটা চেয়ারম্যান বানাইছে, এত করে আমরা রাস্তার মোড়ে 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 এরকমভাবে যে ছবি সম্বলিত ব্যানার পোস্টার দিয়ে আমরা রাস্তায় তার কৃতজ্ঞতা প্রকাশ করি, কি বলেন? কিন্তু এই পদ পজিশন আমাদের জন্য কত দিনের জন্য? এটা কি কোনো স্থায়ী পদ পজিশন বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করছেন, ওই নিয়ামত দুনিয়াতে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা নিজের থেকে আগের থেকে আমাদেরকে দেয়া রাখছেন এবং দুনিয়াতে আইসা যে নিয়ামত আমরা ভোগ করতেছি, অগণিত অসংখ্য নিয়ামত ভোগ করতেছে, এবং এই দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করছেন, এই নিয়ামত থেকেও আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে এর থেকে বঞ্চিত রাখছেন। সেই কোটি কোটি মানুষ তারা বেঈমান হইয়া কাফের হইয়া তারা জাহান্নামের আগুনে, সরাসরি তারা জাহান্নামে চলে যাইতেছে, তাদের দুনিয়ার জীবনও অশান্তি, মৃত্যুর পরেও তাদের চিরজীবন তাদেরকে জাহান্নামে থাকতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে ঈমানের দৌলত দান করছেন, এই ঈমানের দৌলত, ঈমানের কারণে একজন মুসলমান সে যদি অন্য কোনো নেক আমল নাও করে, জাহান্নামের শাস্তি, অন্য আল্লাহর ইবাদত বন্দেগি এগুলির কারণে শাস্তি ভোগ করে হলেও একদিন তাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাইব, কারণ তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কাজেই এই যে নিয়ামত আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান, ইসলামের নিয়ামত। তো এই ঈমান ইসলামের নিয়ামতের তুলনায় অন্য দুনিয়ার যত কিছু নিয়ামত আছে, যত সারা দুনিয়ার মালিক হইয়া যাই, কিন্তু আমার মৃত্যু ঈমানের সাথে হইল না, বেঈমান হয়ে মারা গেলাম, এই নিয়ামতের কোনো মূল্য আছে? কয়দিনের জন্য ভাই, এই দুনিয়াটা কয়দিনের জন্য? এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল, এই দুনিয়াতে তোমরা
একজন মুসাফিরের ন্যায় পথিকের মতো জীবনযাপন করো। একজন পথিক যেরকমভাবে তার গন্তব্য অনেক দূরে, কিন্তু সে এই দূরের রাস্তায় যখন চলতে থাকে, কোথাও যদি তাকে রাত্রি যাপন করতে হয়, কোথাও যদি তাকে বিরাম বিশ্রাম নিতে হয়, তাহলে সে সাময়িক একটু বিরাম বিশ্রাম নিয়ে আবার সে কী করে চলতে থাকে। সে তা জানে তার গন্তব্য অনেক দূরে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এরকমভাবে বলছে, দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো পথিকের মতো জীবনযাপন করো। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক যে সমস্ত নাজ নিয়ামত দান করছেন, দুনিয়াতে পদ পজিশন দান করছেন, মনে হয় যে এই দুনিয়া ইয়ে হইলে আমাদের শেষ ঠিকানা, এই দুনিয়ার উন্নতি হইলে আমাদের একমাত্র উন্নতি, তারপরে আমাদের অন্য কোন কিছু আর নাই, যার কারণে আমরা এই দুনিয়ার উন্নতিটাকে সবচেয়ে বড় মনে করি। আমরা যে এই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করব এই জিনিসটা আমরা ভুলে যাই। এই জন্য ভাইরা আমার, যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করছেন সেটি হলো ঈমান ইসলামের নিয়ামত। সেই ঈমান ইসলামের নিয়ামত, এটা জন্য আমাদের দেখেন, এই যে একজনের মৃত্যুর সংবাদ শুনলাম, এই মৃত্যুর সংবাদটা তো আমাদেরও হবে দুই দিন আগে আর পরে। ঠিক এরকমভাবে এই দুনিয়াতে কেউ থাকতে আসে নাই, কেউ থাকতে পারবে না, এবং এই দুনিয়া থেকে একবার চলে গেলে আর কেউ ফেরত আসতে পারবে না। এই জন্য এই দুনিয়াতে তারাই বুদ্ধিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুদ্ধিমান বলছেন, যারা নাকি এই দুনিয়াতে আইসা, যারা এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠাইছেন, সেই উদ্দেশ্য সেই লক্ষ্যকে সামনে নিয়ে চলা। তো আমাদের এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং ইসলামের নিয়ামত দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের আমরা আলাদা কোনো শুকরিয়া আদায় করি না, অথচ এই নিয়ামত সবচেয়ে বড় দামি, এই নিয়ামত সবচেয়ে বড় দামি নিয়ামত। উচিত ছিল এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করা। যে নিয়ামত যত বেশি দামি হয় সেই নিয়ামতের শুকর আদায় করা তত বেশি শুকরিয়া আদায় করতে হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো উম্মতের অবস্থা জানতেন, যে আমার উম্মত এরকম হবে, অধিকাংশের না শুকুর হবে, তারা এই নিয়ামত মুফতে পাইয়া মাগনা পাইয়া তারা এই নিয়ামতের কদর করবে না, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার, আমরা যে খানা খাই
খানার শেষে খানার যে দোয়া আছে, এই দোয়ার মধ্যে এই আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলামের নিয়ামত দান করছেন, মুসলমানদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে অন্তর্ভুক্ত করছেন, এই নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি খানা খাও, খানা খাওয়ার পরে খানার যে কতগুলি সুন্নত আছে, খানা খাওয়ার কয়টা সুন্নত? সতেরোটা সুন্নত। যেরকম সর্বপ্রথম খানার জন্য নিজে বসা, খানার মোহতাজ হয়ে বসা। আমাদের দেশে একটা রেওয়াজ আছে যে আগে দস্তরখান লাগে, খানা আগে অপেক্ষা করতে থাকে, তারপরে সাহেবের খানা যে খানা খাবে মেজবান মেহমান সে গিয়ে বসে। এটা খানার এর নিয়ামতের নাশুকুরি হয়, বেকদরি হয়। খানাও বহুত বড় নিয়ামত। এই যে নিয়াম খানা, প্রথম দুই হাত কবজি পর্যন্ত দোয়া সুন্নত, দুই হাত কবজি পর্যন্ত দোয়া। তারপরে দস্তরখানা বিছানো, তারপরে খানা, খানা বিসমিল্লাহ বইলে খানা খাওয়া, নিজের সম্মুখ থেকে খানা খাওয়া, এরকম ষোল সতেরোটা সুন্নত আছে। খানার শেষে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, আপনি আমাকে যে পানাহার করে খানা খাওয়াইলেন, পানাহার করাইলেন, আল্লাহ আপনার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতেছি। আয় আল্লাহ, আরও কৃতজ্ঞতা জানাইতেছি আপনি যে আমাকে ঈমান ইসলামের দৌলত নিয়ামত দান করছেন। এই নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতেরও কৃতজ্ঞতা আদায় করতেছি। আর আল্লাহ তাআলারও বিধান, আল্লাহরও এটা হলো সুন্নতুল্লাহ, আদতুল্লাহ, যে আল্লাহ তাআলার যে কোনো নিয়ামত তার শুকর আদায় করা হবে, আল্লাহ তাআলা ওই নিয়ামত কি করবেন, বৃদ্ধি করে দিবেন, নিয়ামত বাড়াই দিবেন। সেই জন্য খানার শেষে যে দোয়াটা, আমাদের ঈমান ইসলামের নিয়ামত, এই নিয়ামতের যেরকমভাবে দুনিয়াতে আমাদের প্রয়োজন, ঠিক আখেরাতে এইটা ওই পরকালীন নিয়ামতের জন্য, পরকালীন জীবনের জন্য। এই ঈমান ইসলামের নিয়ামত ছাড়া অন্য কোনো নিয়ামত কাজে লাগবে? কাজে লাগবে? মৃত্যুর পরে সবচেয়ে বেশি কাজে লাগবে ঈমান ইসলামের নিয়ামত। এই জন্য আমাদের আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেরকমভাবে বাচ্চাদেরকে ঔষধ খাওয়ায়, মিষ্টির মধ্যে বইরা মিষ্টি ঔষধের মাধ্যমে বাচ্চাদেরকে ঔষধ খাওয়ায়, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আমার উম্মত এরকম নাসুর কুরি করবে। এই জন্য অন্য একটা নিয়ামতের সাথে, খানার নিয়ামতের সাথে, এই ঈমান ইসলামের নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সুন্নত আমাদের জন্য এটা সুন্নত করছেন যে তোমরা খানা খাওয়ার শেষে এই দোয়া পড়বা, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তারপরে আরও দোয়া আছে খানার, আপনার খানার পরে যদি আপনি কারো মেহমান হন, তাহলে ওই মেহমানের জন্য দোয়া আছে। ইসলাম এমন জিনিস, হাদিসে পাকের মধ্যে আছে, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকরিয়া আদায় করে না, তার দ্বারা আল্লাহ পাকের শুকর আদায় হয় না।
আপনি কারো মেহমান হয়েছেন, এখন ওই মেহমান আপনার জন্য কত কিছু আয়োজন করছে, এখন আপনি তারও শুকরিয়া আদায় করেন। তার শুকরিয়া কি? আল্লাহুম্মা আত্বিমান, আল্লাহুম্মা আত্বিমান আতামানি আসকিমান সাকানি। হ্যাঁ, তার জন্য এই যে মেহমানের জন্য দোয়া হয়ে গেল। তারপরে আপনি যদি কারো দাওয়াত খান, দাওয়াত খাওয়ার পরে, এই দাওয়াত খাওয়ার পরে এই দোয়া পড়া মেহমান মেজবানকে শুনাইয়া এই দোয়া পড়া সুন্নত। সেটা কি? আকালা তো আমাকুমুল আবরার ও সল্লাত আলাইকুমুল মালাইকা ও আফতার ইন্দাকুমুস সোয়াইমুন। এই দোয়া মেজবানকে শুনাইয়া পড়া। বাইরামাল, আজকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, জীবনের প্রতিটি বাক্যে বাক্যে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়ে গেছে। কিন্তু আমরা উম্মত হইয়া এই সুন্নতের অনুসরণ অনুকরণ না করিয়া নিজেদের খেয়াল খুশি মতো রসুল রেওয়াজ অনুযায়ী আমরা এগুলি করি, রসুম রেওয়াজের উপরে যে আমাদের এলাকার মধ্যে এই সিস্টেম, আমাদের এলাকার মধ্যে এই রসুম, আল্লাহ রসুল সেখানে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, লাই মিনে আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মনের আবেগ, তোমার মনের চাহিদা, তোমার খায়েশ, তোমার মনের মনের চাহিদাকে শরীয়তের তাবে, শরীয়তের অনুকরণের অধীনে না আনতে পারবে, তখন তো তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এই জন্য দেখা যায় যে আমরা অনেক জিনিস এখনও সে রসুম রেওয়াজের মধ্যে, কোনো ব্যক্তি বা কোনো বুজুর্গের আমল এটা দলিল না, কোনো একটা গোষ্ঠী, কোন একটা জামাত, ধরেন আলেমদের কোন একটা জামাত, তারা একটা বিষয় নীরব, যেরকম ফটো উঠানো, এখন অনেক আলেমরা ফটো উঠায়, ছবি ইউটিউবে ছবি ছাড়ে, চ্যানেল নিজেদের চ্যানেল আছে, ফটো উঠে এগুলি ছবি প্রচার করে। এখন কেউ কোনো আলেমরা যদি, অন্য অন্য আলেমরা যদি চুপ থাকে, তাহলে এটা শরীয়তের দলিল হবে না, এটা শরীয়তের দলিল হবে না। একমাত্র আম্বিয়া আলাইহিস সালামের চুপ থাকাটা, নবীর চুপ থাকাটা এটা শরীয়তের দলিল। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উম্মত কোন একটা আমল করল, আর নবীজি এটাকে রোকটু করলেন না, এটাই অনুমতি হয়ে গেল এবং এটা শরীয়তের দলিল হয়ে গেছে। কিন্তু কোন আলেম, চাই সেটা 1000 আলেম হোক, চাই এটা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম হোক, উনি এই ব্যাপারে চুপ রইলেন, এই ব্যাপারে উনি কোনো কথা বললেন না, তাহলে এই কথা না বলাটা শরীয়তের দলিল হবে না। এই জন্য আমাদের যে কোনো আমল করতে হলে মাসালা মোতাবেক করতে হবে, যে এটা মাসালার মধ্যে আছে কি না। ইসলাম সব, ইসলামের যে সমস্ত বিষয় বিধিবিধান, এগুলি কিতাবের মধ্যে নাই, আছে না? নাই না, এটি বিলুপ্ত হয়ে গেছে, সব কিছু আছে। কিন্তু এই জন্য আমাদের আমলকে মাসালার সাথে মিলাইতে হবে। কোনো ব্যক্তি আদর্শ না, কোনো পীর সাহেব দলিল না, কোনো পীরের আমল দলিল না, আমাদের প্রত্যেকটা আমলকে মাসালার সাথে মিলাইতে হবে। এই জন্য ভাইরা আমার, যে আমি সমস্ত কথার শেষ কথা, যে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে। কেননা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ফরমান, মা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল, আমার হাবিব তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন, যা কিছু করতে বলছেন তা করো, আর যা কিছু নিষেধ করছেন তার থেকে বিরত থাকো।
তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথা নিষেধ করেন নাই যে তোমরা ফটো যারা ফটো আঁকবে ফটো উঠাবে তাদেরকে অভিসম্পদ করছেন এবং তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে সবচেয়ে বড় শাস্তি দেওয়া হবে যে তুমি যে এই ফটো উঠাইছিলে এর মধ্যে জান দাও, এর মধ্যে প্রাণ দাও, এটা কি দেওয়া সম্ভব হবে? এই জন্য ভাইয়েরা আমার, আমরা যাতে শখ করে এই গুনার কাজটা না করি। আজকে আমাদের হাতে হাতে যে মোবাইল ফোন, যে ফটোর প্রচলন, এগুলি আমাদের দিনী জিন্দগিকে ধ্বংস করার জন্য, আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যে উম্মত অনেক নেক আমল নিয়ে উঠবে কিন্তু গুনার কারণে আজকে উম্মত আবার ধ্বংস হয়ে যাবে, তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, একটা গুনার কারণে সব আটকা ভোলা যাবে, একটা কবিরা গুনাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আজকে ইসলামের দুশ্মনরা, আজকে বিজাতিরা আজকে আমাদের কাছে এক সহজ দ্রব্য, এক মোবাইল ফোন আমাদের হাতে হাতে দিয়ে দিচ্ছে। এটার মধ্যে এমন কোনো মোবাইল ফোন নাই যেখানে ফটোর ব্যবস্থা নেই, কথা বলছেন না? এটা এখন একটা ডাইল বাতের থেকে, ডাইল তো 100 টাকা কেজি, এটা একচে সহজলভ্য হয়ে গেছে, যার কারণে যেখানে শরীয়তের প্রয়োজন আছে, যেখানে শরীয়তের অনুমোদন, আপনার বর্তমানে সরকার আইন করছে আইডি কার্ড করতে হবে, ভোটার আইডি কার্ড করতে হবে, জাতীয় পরিচয়পত্র করতে হবে, পাসপোর্ট করতে হবে, এই দলিল করতে হবে, সেগুলি সরকারের আইন, সরকার আপনাকে আমাকে বাধ্য করছে, এই জন্য আমরা করি, তাই না? সরকারের অবৈধ তো হওয়া যাবে না, যার কারণে আমরা এটা করি। কিন্তু সব পীড়া পিসাবের ছবি হোক, আর আপনার বোনের সব বিয়ের ছবি হোক, আর আপনার নিজের বিয়ের ছবি হোক, এগুলি ভিডিও করা, ফটো ওঠানো, এটা কঠিন গুনাহ, গুনাহে কবিরা। এবং যারা এই ধরনের ফটো উঠায় চুরি করে, এইগুলি এই সমস্ত গুনার উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করছেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়ে লানত করছেন, তা অভিশাপ দিছেন, তার জন্য আর কেউ আছে, আর কোনো কেউ আছে যে তার জন্য রহমত হবে, আর কেউ আছে তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? এই জন্য ভাইয়েরা আমার, এই সমস্ত জিনিসগুলি আমরা পরহেজ করি। আরেকটা বিষয় হল যে যে মৌলানা আগেই বলছেন যে সালাম, এই যে সালাম এখন রেওয়াজি সালাম হয়ে গেছে, ব্যক্তি বিশেষে সালাম দেওয়া হয়, বড় কেউ থাকলে, বড় নেতা, বড় আলেম, হ্যাঁ, বৃদ্ধ মানুষ হলে সালাম দেন, ইচ্ছাকৃতভাবে সালাম দেয়। কিন্তু সুন্নত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের কি করো, সালাম বিনিময় করো, আগে আগে সালাম দাও, পরিচিত অপরিচিতকে সালাম দাও, শুধু ব্যক্তি বিশেষে সালাম না, এটা একটা ইবাদত। যত বেশি সালাম দিবা তত বেশি তুমি নেকি অর্জন করবা। সালাম পরস্পরের জন্য দোয়া, এবং যা যে সালাম বেশি বেশি সালাম দেবে, আল্লাহ তাআলা তার অন্তরকে অহংকার মুক্ত করে দেবেন, এবং বেশি বেশি যে সালাম দেবে তার মৃত্যু ইমানের সাথে মৃত্যু নসিব হবে। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত জিনিসগুলি রসুম রেওয়াজদের পিছনে আমরা না করি। আমরা উলামায়ে কেরাম, আমাদের তাহকিক করতে হবে, কোনো ব্যক্তির আমল আমাদের জন্য দলিল না। যেরকম আমি আপনার সেই কাসিমুল উলুম মাদ্রাসাতে আসার পথে বিরাট মিছিল আমার সামনে দিয়ে আসতেছে, এটা নাকি আপনাদের এলাকার কোনো রাজনৈতিক নেতা আসলো, এরকমভাবে আপনি সাদর সম্ভাষণ জানান, হ্যাঁ, এরকমভাবে ইস্তেকবাল করেন, এবং কোনো ধর্মীয় নেতা আসলে তাকে ইস্তেকবাল করেন, তাইলে এটা রাজনৈতিক নেতা। যেমন আপনাদের পঙ্কজ দেবনাথ একজন হিন্দু মানুষ, তাকে যদি আপনি এরকমভাবে সাদর সম্ভাষণ দেন, আর পিসা মিলে এরকম সাদর সম্ভাষণ দেন, তাহলে পার্থক্য হইল কি, পার্থক্য হইল কি? আর হাদিসে পাকের মধ্যে আসছে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।
কাজেই আমরা কোনো রুসুম রেওয়াজের পিছনে পড়ব না, আমরা দেখব শরীয়তের মাসালা সুন্নত কিনা, সুন্নতের কোনো খেলাফ আমরা কোনো কাজ যদি আমাদের পিসাবও করে আমরা ওই পিসাবকে মানব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসল প্রতিষ্ঠাতা ওয়াসসালাতু ওয়াসসালাম আব্দুস সাত্তার, তার জন্য একটু দোয়া করবেন, আর তার একটু বড় ভাই স্ত্রী অসুস্থ, সবার জন্য, সবার এটা ব্যক্তিগত, সবার সবার জন্য নিয়ত করলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وهو أنا واغفر لنا وارحمنا أنت مولانا رب اغفر وارحم أنت الخير الراحمين رب اغفر وارحم أنت الخير الراحمين رب اغفر وارحم أنت الخير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আয় আল্লাহ আমাদের ইয়া আল্লাহ সমস্ত গুনাহাত মাফ করে দেন, আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন, আল্লাহ আমাদের এই জীবনে যত গুনাহাত হয়ে গেছে কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছায়, ইয়া আল্লাহ নতুন পুরাতন শিরক বেদাত কুফর নিফাক ইয়া আল্লাহ যত প্রকার গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আল্লাহ সমস্ত গুনার জন্য মাফ চাইতেছি, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের বাকি জিন্দগি বাকি হায়াতটুকু আল্লাহ আল্লাহ আপনার ফর্ম বদারি করার তৌফিক দান করেন, সুন্নতওয়ালা জিন্দগি দান করেন, সুন্নতের এত্তেবা করার তৌফিক দেন, সুন্নতের প্রচার প্রসারে আমাদেরকে তৌফিক দেন, সুন্নতের মহাব্বত দান করেন ইয়া আল্লাহ। খাস করে এই এলাকার সমস্ত মাদ্রাসাগুলি কবুল করেন ইয়া আল্লাহ, কাসিমুল উলুম মাদ্রাসা সহ আল্লাহ যে মাদ্রাসা আমরা বই, ফয়জুল উলুম মাদ্রাসা, রশিদিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাগুলি আবাদ করে দেন, এই দিনের মার্কাজগুলি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার কায়েম দায়েম রাখেন, এই মাদ্রাসাগুলি যত জরুরত আছে খাজানা গায়েব থেকে পুরা করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসার তালিম তরবিয়তের মান ইয়া আল্লাহ এখানে যাতে আল্লাহ সহিভাবে আল্লাহ তোমার হাবিবের সুন্নতের মার্কাজ হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ, দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ মৌলানা আব্দুস সাত্তার সাহেবকে ভরপুর মাগফিরাত করে দেন ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন, এই মসজিদে যারা উপস্থিত হয়েছেন সকলকে আল্লাহ আপনি আপনার খাঁটি বন্দা হিসাবে আপনার রাসূল আপনার প্রিয় হাবিবের খাঁটি উম্মত হিসাবে কবুল করে নেন, প্রত্যেককে সুন্নতের আশেক বানায় দেন, সুন্নতের অনুসারী বানায় দেন, এ মাদ্রাসার ছাত্র তলাবা তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন, প্রত্যেককে আলেমে রব্বানি হকানি আলেম বানায় দেন আল্লাহ, এ মাদ্রাসার আসাতিদা কেরাম মাদ্রাসার সাহায্য সহযোগিতাকারী আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করেন ইয়া আল্লাহ। যে সমস্ত এলাকাবাসী মুরব্বীরা আসছেন আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন, সকলকে আল্লাহ পরিপূর্ণ নেক পরিপূর্ণ নেককার দিনদার হিসাবে আহকামে শরীয়তে পরিপূর্ণ পাবন্দী করার তৌফিক দান করেন, সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আমাদের এই সংক্ষিপ্ত সফর আল্লাহ আমাদের এই সফরকে আল্লাহ আপনি কবুল করেন, ইয়াহিয়া সুন্নত ইসলাহ মুনকারাতের মেহনতে আপনি আমাদের এই সফরকে আমাদের এই টুটা ফোটা হরকতকে আল্লাহ কবুল করেন, সফর সাথীদেরকে আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে ইয়াহিয়া সুন্নত ও রদ্দ মুনকারাতের মেহনতে আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের সমস্ত নালাইকি
কোথায় কমজোরি আপনার দূর করে দেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমরা যাতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহব্বত করি, সুন্নতের আনুগত্য করি এবং সুন্নতের প্রচার প্রসারকারী হইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।